শুরুতেই জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা রুখতে সমাবেশ। সিটিভি 71 সত্যের পথে অবিচল। এখন শুনুন পুরো সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা রুখতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রাম ও ওবায়দুল মুক্তাদির চৌধুরী। জেলা প্রশাসক হাত উদ্দুল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলার চেয়ারম্যান ফিরোজুর রহমান অলিও। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। সবাই সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের অনুপ্রবেশ রুখতে এবং মাদক ব্যবসায়ী রৌসুবিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের কথা জানানো হয়। এছাড়াও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। পারজানা আক্তার, ফাইজা, সিটিভি 71।